হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ম্যাজিক ওয়ার্ল্ড। আজকে 18 তারিখ, বৃহস্পতিবার, এখন বাজে 6:30। আমি আজকে প্রথমেই চাটা বসিয়ে দিয়েছি, কারণ চাটা দিয়ে এসে তবে শুভর টিফিনটা করব। চা হয়ে গেছে, চাটা আমি নিচে বাবাকে আর মাকে দিয়ে আসি, এসে তোমাদের সঙ্গে কথা বলছি যে শুভ আজকে কি টিফিন নেবে। পাস্তা বেরিয়ে পড়েছে, শুভ আজকে বায়না করেছে, ও আজকে পাস্তা নিয়ে যাবে। আমি জল বসিয়ে দিয়েছি পাস্তার সেদ্ধ করার জন্য, পাস্তা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি আলু আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু স্কুলের টিফিনটা অনেক লেটে হবে, সেহেতু আমি ওকে গ্রেভি পাস্তাটা করে দেবো না, আমি ওকে ড্রাই পাস্তাটাই করে দেবো, কারণ এতে পাস্তাটা ভালো থাকে, আর না হলে শুকিয়ে গেলে খুব বাজে লাগে খেতে। প্রথমে আমি তেল গরম করে আলু আর পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, এতে স্বাদ অনুসারে সামান্য নুন দিয়েছি, আর দিয়েছি অল্প একটু চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো। এতে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি কালারের জন্য। এবার সেদ্ধ করা পাস্তাগুলো আমি দিয়ে দেব, আলুটা ভাজা হয়ে গেছে। এবার পাস্তা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। শুভ এরকম পাস্তা খেতেও খুব ভালোবাসে। এবার একটু টমেটো কেচাপ দিয়ে দেব। আর আমি ওকে টমেটো কেচাপ এক্সট্রা দেব না, এতে যেটুকু অ্যাড করেছি ওটুকুই। টিফিন রেডি হয়ে গেছে, চলো এবার শুভকে রেডি করে বাই বাই করে তবে দেখা করছি। চলো শুভ রেডি স্কুল যাওয়ার জন্য, চলো এবার ঘরের কাজে লেগে পড়েছি। শুভর বাবা শুভকে ছাড়তে গেছে, ততক্ষণ আমি বিছানা ঝেড়ে নিয়েছি ঘরের। এবার ও ঘরের বিছানাটা ঝাড়তে যাব। জ্যাকু ঘুমাচ্ছে, যেহেতু বাবা এলে চা বিস্কুট খাওয়ার পালা আছে। চলো এ ঘরের বিছানাটার অবস্থা দেখতেই পাচ্ছ কি, রাতে কেউ না শুলেও শুভ পড়তে বসে, যেহেতু এই ঘরে স্যার এলে সেহেতু বিছানাটার অবস্থা খারাপ করে দেয়। চলো বিছানা ঝাড়া হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব। রান্নাঘরে দেখো আমি রাতের বাসন তো ধুয়েই রাখি, আর সকালের টিফিন আর চা খাওয়ার বাসন সব আমি ধুয়ে নিয়েছি। মাছকে খেতে দিয়ে দেব, দিয়ে তারপরে শুভর বাবা চলে এসেছে, এবার আমাদের চাটা গরম করব। শুভর বাবার আমি চা খেতে খেতে কিছু কথা বলার থাকে বলি সারা দিনের। জ্যাকু বসে আছে বিস্কুট খাবে বলে, ওকে এখন বিস্কুট খেতে হবে। ও ক্রিম কেকার ছাড়া খায় না, তবে কালকে ক্রিম কেকার আনতোর বাবা ভুলে গেছে, তাই অগত্যা এখন ও মেরি খাচ্ছে, নাহলে মেরি বিস্কুটও খেতে চায় না। চা বিস্কুট খেয়ে আগে, যেহেতু বৃহস্পতিবার, ঘর মোছা ঝাঁট দেওয়া এগুলো সেরে সুরে ফুল তুলে পুজো করতে হবে। পুজো করতে আজকে প্রায় 1 ঘন্টা আমার লেগে যায়, তোমরা তো জানোই। তাহলে ঝটপট চাটা খেয়ে নিই, চা খেয়ে পুজো টুজো করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করব, নাহলে আর অনেক দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছে, আর দেরি করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তারপরে সে রান্না বান্নাও আছে। এই টাইমটা একটু কথা বলার সময় থাকে, কারণ দুপুরে 3টের সময় যখন খেতে বসি তখন শুভ আস্তে আস্তে 3টে বেজে যায়, ওকে ড্রেস ছাড়াও করতে করতে 3:30,
তখন আর কথা বলার টাইম থাকে না, তখন তাড়াতাড়ি কোনো মতে খেতে দিয়ে বাসন ধুয়ে একটু শোয়ার ব্যবস্থা। তাই এই সকালের টাইমটাই চা খেতে খেতে একটু কথা বলতে ভালোই লাগে। চলো, আমার চা খাওয়া হয়ে গেছে, দেখো বন্ধুরা আজকে আমি টিফিনে চাউমিন করছি। স্নান করে পুজো করা আমার হয়ে গেছে, পুজো করে এসে চাউমিন খাচ্ছি। চাউমিনটা খেয়ে দিয়ে এবার রান্না করতে যাব। প্রচণ্ড গরম আজকে, দেখতেই পাচ্ছ আমি কীরকম ঘামছি। পাখা চলছে দু দুটো, তবুও আমি ঘামছি, এত গরম লাগছে কেন জানি না। চলো, দেরি হয়ে গেছে, আজকে আলুর দম রান্না হয়েছে। আলুর দম রান্না হয়েছে, আর বাকি রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে ডিম সিদ্ধ করেছি, রোজ রোজ অমলেট খেয়ে বিরক্ত লাগছে, আজকে সবার জন্য ডিম সেদ্ধ হয়েছে, 6টা লোকের 6টা ডিম সেদ্ধ। আর ডাল করেছি, আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হয়েছে, আর এই আলুর দম হয়েছে দুবেলার জন্য। এখন রাত 8:30 বাজে, দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে আজকেও অনেক দেরি হয়ে গেছে, তাই তখন আমি আর ভিডিও অন করতে পারিনি। এখন রাত 8:30 বাজে, শুভ পড়তে বসেছে, জ্যাকু সন্ধ্যাবেলার খাবার টাবার খেয়ে এখন ঘুমাচ্ছে। এই টাইমটা শুভকে একটু পড়তে বসাতে হয়, আবার অন্যদিন পড়া থাকলে তখন আবার পড়তে বসানো থাকে না, তখন আমি অন্য কাজ করি। প্রচণ্ড গরম আজকে জানি না কেন, তবে হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম যেন কিছুতেই কাটতে চাইছে না। রাতের দিকে এরকম বৃষ্টি পড়লে ভালোই লাগে, তবে কালকে জন্মাষ্টমী, কালকে শুভর স্কুল ছুটি আছে, সেহেতু সকালে উঠে টিফিন করার ঝামেলাটা নেই। আর সকালে তো আলুর দম রয়েছে, কিছুটা চচ্চড়িও আছে, রাতে শুধু রুটি করে নেব আর কিছু করব না। এই বৃষ্টি ভেজা ওয়েদারটা এত ভালো লাগে কি বলবো, কোনো কাজ করতে মন হয় না, শুধু মনে হয় বসে থাকি আকাশের দিকে তাকিয়ে। চলো এবার রান্নাঘরে যেতে হবে রুটি করতে, দেখো ঘুমাচ্ছে, না ঘুমায়নি, দুষ্টুমি করছে, ঘুমের ভান করে শুয়ে আছে, আবার শুয়ে পড়লো। শুভ পড়ছে, শুভকে কতগুলো কোশ্চেনের আনসার লিখতে দিয়েছি, ও যতক্ষণ লিখছে ততক্ষণ আমি রুটি ফুটি করে নেব। এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই বাই ফ্রেন্ডস।